পিড়েলাম বিরতির পর কর্ণাটকের রায় কোন দিকে যাচ্ছে তা সময় সঙ্গেই আমরা বুঝতে পারবো। তবে আমরা একটা সমীক্ষার দিকেও নজর রেখেছিলাম আমাদের চতুর্থ স্তম্ভ অনুষ্ঠানে, আপনাদের মনে আছে নিশ্চয়ই, একটা জাতিভিত্তিক একটা সম্ভাব্য ফল কি হতে পারে তার একটা আশা রেখেছিলাম। একবার দর্শকদের আবারও দেখাতে চাইবো সেই সমীক্ষার ফল। এটা যেটা আছে সেটা হচ্ছে ভোকালিগা ভোটার, এদের 34% কংগ্রেসের দিকে গেছে আর 34% জেডিএস এর দিকে গেছে। এটা সমীক্ষার ফলাফল, তার মানে ভোকালিগা ভোটার কিন্তু বিজেপির দিকে বিরাট একটা যায়নি। এরপর হচ্ছে লিঙ্গায়েতদের ভোটার, 67% লিঙ্গায়েতদের ভোটার কিন্তু বিজেপির দিকে গেছে। গ্রাফিক্সটাকে একটু থামাতে বলবো এইখানে আমাদের দর্শকদের জন্য বলি এবং আপনার জন্য খানিকটা বলি। লিঙ্গায়েতরা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি বেদকে অস্বীকার করে একটা ধর্ম ওখানে গড়ে উঠলো, এবং বেদকে অস্বীকার করে একটা লোয়ার কাস্টের ধর্ম লিঙ্গায়েতদের ধর্ম, যারা একটা শিবের লিঙ্গ পড়ে সেই জন্য ওদের নাম লিঙ্গায়েত। এবার মজা হচ্ছে গিয়ে যে আপনাদের আপনাদের কবর এবং শ্মশান নিয়ে আপনাদের খুব জটিলতা আছে, একটু রাগ রাগও আছে। যোগীজি মাঝে মধ্যেই বলেন কবরস্থানকে নিয়ে, কবরস্থানকে নিয়ে জায়গা হোনে সে শ্মশানকে লিয়ে ভি জায়গা হোনা চাহিয়ে, হোনা চাহিয়ে। এখন কথাটা হচ্ছে যে এই লিঙ্গায়েতদের কিন্তু কবর দেওয়া হয়, এদেরকে পোড়ানো হয় না। এখন ব্যাপারটা হচ্ছে যে কিন্তু কিন্তু সামহাও ওই ইয়েদুরাপ্পার জন্য এবং কংগ্রেসের ভুলের জন্য, কারণ কংগ্রেস লিঙ্গায়েতদের ভোট বরাবর পেত, বীরেন্দ্র পাটিল ছিলেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী এবং বিরাট বড় লিঙ্গায়েত নেতা, তাকে রাজীব গান্ধী এসে এক কথায় বাইরে এবং কথা না বলে তাকে সরিয়ে দেওয়া হলো মুখ্যমন্ত্রী পদ থেকে, বঙ্গারাপ্পাকে আনা হলো। সেই সময় থেকে লিঙ্গায়েত ভোট সরে গেছিল এবং সরে গিয়ে বিজেপির কাছে আছে, কিন্তু সেই লিঙ্গায়েত ভোট এবারেও 67% ভোট পড়েছে। মুসলিম ভোটার এটার 59% ন্যাচুরালি কংগ্রেসের দিকে গেছে। এটার পেছনে একটা আপনাদের ওই বজরং বলির কেসটা হয়েছে, মুসলিম ভোটার আছে চেষ্টা করেছিল, মুসলিম ভোটার আছে হচ্ছে আপনার ওল্ড মাইসুরু রিজিয়নে মুসলিম ভোটার আছে, আর মুসলিম ভোটার আছে হায়দ্রাবাদ যেটাকে কল্যাণ কর্ণাটক বলা হয় সেখানে আছে। এবার এর বাইরে যে মুসলিম ভোটার সেটা আছে কোস্টাল কর্ণাটকে, বেশ খানিকটা মুসলিম ভোটার আছে। এবার সেখানে মেরুকরণ হয়েছে কিন্তু সেখানে হিন্দুদের মেরুকরণ বেশি, হিন্দুদের সংখ্যা বেশি, যার ফলে সেখানে বিজেপি সুবিধে পেয়েছে। কিন্তু মুসলিম ভোটার যেখানে ছিল জেডিএস এর কাছে, তারা ওল্ড মাইসুরু এবং কল্যাণ কর্ণাটকে চলে এসেছে, যা ফল দেখে চলে এসছে বিজেপির দিকে, সেইটা একটা বিরাট সুবিধে হয়েছে। এরপরে হচ্ছে দরিদ্র ভোটার 50%, আমি জানি না আমাদের যদি গ্রাফিক্সটা দেখা যায়, দরিদ্র ভোটার 50% কংগ্রেসের দিকে গেছে, 23% বিজেপির দিকে গেছে। এসসি বলতে, এসসি বলতে না, দরিদ্র ভোটার, এরা এরা পুয়োর পুয়োর, আর বিত্তশালী যারা 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 মানি পিপল যারা টাকা আছে তাদের 46% বিজেপির দিকে, 31% কংগ্রেসের দিকে। তার মানে কি আপার কাস্টের যারা পয়সাওয়ালা লোক তাদের ভোট গেছে বিজেপির দিকে, লোয়ার কাস্ট যারা তাদের ভোট গেছে যারা গরিব তাদের ভোটে ধরে গেছে। লিঙ্গায়েতরা হচ্ছে কি ওখানকার রীতিমতো ইনফ্লুয়েন্সিয়াল পয়সাওয়ালা, 10 জন মুখ্যমন্ত্রী হয়েছেন লিঙ্গায়েত থেকে, 10 জন ভাগটা। এই ভোটারের ভাগটা আমরা এসে দেখছি যে দরিদ্র ভোটার, সেটা লিঙ্গায়েত হোক, ভোকালিগা হোক, দলিত হোক, ওবিসি হোক, সেই ভোটটা গিয়ে জমা হয়েছে কংগ্রেসের দ্বারে, এবং এটা মূলত মূল্যবৃদ্ধি, বেকারত্ব ইত্যাদি ইত্যাদি ইস্যুতে। এইখানে আবার মজা আছে, 17% দলিত ভোট আছে কর্ণাটকে। এই 17%-এর মধ্যে দুটো ভাগ আছে দলিতদের, একটা দলিত লেফট, একটা দলিত রাইট। এবার দলিত রাইটরা হচ্ছে গিয়ে মানে দলিত কিন্তু টাচেবল, মানে এরা অস্পৃশ্য, দলিত লেফটরা হচ্ছে আনটাচেবল। মজার ব্যাপার হচ্ছে যে আনটাচেবল দলিত এরা বিজেপিকে ভোট দেয়। এবারে সেই ভোটে একটা বিরাট ভাঙন আমরা দেখতে পাচ্ছি, যার ফলে সব মিলিয়ে বিজেপি একটা দুর্দিন আমার যেটা দেখার সূচন্দ্রিমা সেটা হচ্ছে যে
এই দুর্দিনটা মানে এই যে ভোটটা রাম মন্দির হিজাব থেকে শিফট হয়ে যদি গ্যাসে চলে যায়, যদি মূল্যবৃদ্ধি বেকারত্বে চলে যায়, ঠিকই বলছেন আপনি, তাহলে কপালে যখন সেখানে নির্বাচনের প্রচার শেষ হয়ে গেছে, প্রধানমন্ত্রীকে আমরা রাজস্থানে দেখতে পাচ্ছি, মানে কোথাও এই প্রভাবটা কংগ্রেস কি স্ট্র্যাটেজিটাতে ঢুকতে পেরেছে? না, কংগ্রেস স্ট্র্যাটেজিতে ঢুকতে পেরেছে বলেই তো ভোট ব্যাংকটা কংগ্রেসের বাড়ছে, এবং কর্ণাটকের মানুষ যে স্থির সিদ্ধান্ত নিয়েছে এটা কিন্তু আপনাকে দেখতে হবে। ধর্মের বিরুদ্ধে কর্ণাটকের পরে কি নিশ্চিন্ত হয়ে বসে যাবেন আপনারা, নাকি এর পরে কোনো হেরেছে কখনো জিতেছে কোথাও ভারতীয় জনতা পার্টির সঙ্গে জোট করে লড়েনি? এক, দু নম্বর আমি আপনাকে পরিষ্কার বলি, দেখুন এখানে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, এটা তো গান্ধী পরিবারের ইস্যু না, ইস্যুটা হচ্ছে মানুষ দেখছে যে 2014 থেকে 2023 সাল অবধি মোদী উন্নয়নের একটা কথা বলতে পেরেছে, দুর্নীতিতে আপাদ মস্তক ভরা একটা মানুষ, যে মানুষকে আমরা কোভিডের সময় দেখেছি, ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা সময় শিল্পের ধোঁয়া উঠত সারা ভারতবর্ষ জুড়ে, নেহরু থেকে ইন্দিরা গান্ধীর থেকে আমরা দেখেছি আর কোনো ধোঁয়া ওঠে না। কিসের ধোঁয়া ওঠে? দাঙ্গার ধোঁয়া ওঠে। এই দাঙ্গার ধোঁয়ার বিরুদ্ধে মানুষ সিদ্ধান্ত নিচ্ছে, এবং এই সিদ্ধান্ত কিন্তু সেমিফাইনাল এটা, এবং এক মিনিটে বাকি যাবে বলার সময় বললে কিন্তু আমি কিন্তু এই ডিবেটটা আমরা আপনি আগে কথা বলতে শুরু করেছিলেন, এই ফ্যাক্টরগুলো বুঝাতে কাজ করে, প্রত্যেক জায়গায় ভোটের প্রেক্ষিত আর প্রেক্ষাপটটা আলাদা হয়। এক মিনিট, কর্ণাটকে সাউথ এবং কর্ণাটকের পরে এরপরও আরো কয়েকটা রাজ্যে নির্বাচন আছে, এই রাজ্যে যখন আপনাদের এত বড় ভারত জোড়ো যাত্রা গেল, একবারও তো নির্বাচনের কথা বলেননি, মানে ওটাও তাহলে একটা কৌশল ছিল, এবার যদি গুজরাটের অঙ্কটা আর কর্ণাটকের অঙ্কটা আলাদা, আসলে বিজেপিকে আপনাকে থামাতে হয় দক্ষিণ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া থেকে শুরু করতে, সাউথ ইন্ডিয়া শুরু করতে, যেখানে একদম বায়নার থেকে, যেখানে মুসলিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বায়নার থেকে, একটা গুজরাটে একটা গ্রিপ থাকবে, না একটা কথা, একটা কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি যে আজকে কর্ণাটকে পরে যখনই কোনো নির্বাচন হবে এই 2024 থেকে, সেখানে কিন্তু বিজেপি খাতা খুলতে পারবে না, তার কারণ হচ্ছে সাধারণ মানুষ এই ধর্মের ধোঁয়া দিয়ে বেশি দিন, হ্যাঁ ধর্মের ধোঁয়া দিয়ে আপনার পেটে খিদে আছে, পেটে খিদে শুরু, একটা একটা প্রশ্ন, একটা প্রশ্ন মানুষ ওই আপনি আইকনে বারবার বলে যাচ্ছে এবং রিভোল্ট করছে কার বিরুদ্ধে, নরেন্দ্র মোদী, হ্যাঁ নরেন্দ্র মোদী, এবার শুনুন একটা প্রশ্ন, জালিগিরি এবং আরে আপনি আইকনে বারবার বলে যাচ্ছে, একটা প্রশ্ন, এক সেকেন্ড অনিন্দ বাবু, আপনাদের এই কর্ণাটকে জয়ের পর দলের অন্দরে এই যে মতানৈক্য এটা কোথাও প্রকাশ্যে আসবে না তো? কারণ রাজস্থান কিন্তু সেই ইঙ্গিতটা দিয়ে দিচ্ছে, এখানেও কিন্তু ডিকে শিবকুমার মুখ্যমন্ত্রী হবেন না, তাকে বসাবেন আপনারা, সেটা সিদ্ধারামাইয়া হবেন, সিদ্ধারামাইয়া হবেন, সেটা কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না। আমার একটা প্রশ্ন আছে, অন্য একটা প্রশ্ন, একটা প্রশ্ন আমি উত্তরটা দিয়ে নিই একটু, সুজন না আপনি শুনুন, আর বদলে আপনি বললেন দাঙ্গার ধোঁয়া উঠছে, তা আপনাদের আমলে তো শিখ দাঙ্গাও হয়েছে, শিখদের দাঙ্গাও না, ওটা ম্যাসাকার, খুন করা হয়েছে, এবং সেই সংখ্যাটা আবার গুজরাটের দাঙ্গায় যতজন মারা গিয়েছিল তার চেয়েও বেশি, সেটাকে কিভাবে দেখবেন? না দেখুন, শিখ দাঙ্গার পর জাতীয় কংগ্রেস অন স্ক্রিন প্রেস কনফারেন্স করে মানুষের কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু নরেন্দ্র মোদী আজ অব্দি গোদ্রা থেকে গুজরাট দাঙ্গার পর মানুষের কাছে ক্ষমা চেয়েছে, একটা দাঙ্গা অনেক অনিচ্ছাকৃত হয়েছিল, সেই দাঙ্গায় যখন কেরালা স্টোরি বাদ দিয়ে যখন বিভিন্ন স্টোরি দেখানো হয়েছে তখন দেখানো হয়নি কেন? যখন বিবিসি ওয়ার্ল্ডে দেখানো হচ্ছে তখন কেন দেখানো হচ্ছে না? আমি আসবো, একটা ছোট বিরতিতে যেতে হবে, ফিরছি এক্ষুনি বিরতির পর, সঙ্গে থাকুন।